অনেক বন্ধু বলে থাকেন রাও তো তকলিদ করে বিভিন্ন আলম আলমা তকলিৎ করে না নিঃসন্দেহে মূর্খ মানুষ আলমদেরকে জিজ্ঞেস করবে এটা আল্লাহরই হুকুম ফাস আলু আহলাদ দিকরে ইনকুন তুমলা আলাম তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো সেই দৃষ্টিকোণ থেকে আহলাদিস আওয়াম আহলাদিস ওলামাই গ্রামের কাছে জিজ্ঞাসা করেন তারা তাদের সামনে হাদিস থেকে দলিল দিয়ে বলে দেন তারা সে দলিলের অনুসরণ করে আলমরা এখানে শিক্ষকের মর্যাদা প্রাপ্ত কিন্তু তারা কোনো অবস্থাতেই ব্যক্তির অনুসরণ করে না হাদিসের অনুসরণ করে আমাদের দায়িত্ব দলিল সহ তাদের সামনে ফতোয়া দেওয়া দলিল বিহীন ফতোয়া দিলে সেটি গ্রহণীয় নয় যারা তাহারিকে নিয়মিত পাঠক তারা নিশ্চয়ই এটি ভালোভাবে উপলব্ধি করবেন আমরা শুধু হাদিসের নাম বলি না হাদিসের নম্বর অধ্যায় অনুচ্ছেদ পর্যন্ত বলে দিই যাতে পাঠক নিজে ইচ্ছা করলে ওটা খুলে পড়ে দেখে নিতে পারেন আমরা অবশ্যই আমাদের অনুসারীরা আমাদের অনুসরণ করেন কিন্তু তারা ব্যক্তির অনুসরণ করেন না দলিলের অনুসরণ করেন দলিলের অনুসরণ করাকে ইত্তেবা বলা হয় ব্যক্তির অনুসরণ করাকে তকলিফ বলা হয় পার্থক্য হচ্ছে এখানে